আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিওতে। অনেকদিন ধরে আমার চ্যানেলে কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড হচ্ছে না, ব্যাপারটা দুঃখজনক। আমিও দুঃখ প্রকাশ করছি আপনাদের সাথে, কারণ ব্যস্ত থাকা হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। সামার যেহেতু, সামারে আসলে সবাই একটু কাজ টাজ বেশি করে এবং ঘোরাঘুরিটাও বেশি করে। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না। আজকে যে ভিডিও সেটা আপনারা থাম্বনেল দেখে অলরেডি আজ করতে পারছেন, তারপরেও আমি আপনাদেরকে একটু সুন্দরভাবে বলছি। সেটা হচ্ছে, আজকে আমরা কথা বলবো ডেনমার্কের ইনকাম নিয়ে। অনেক অনেক কোশ্চেন থাকে ডেনমার্কের ইনকাম সম্পর্কে, কারণ এখনও বাংলাদেশের অনেক মানুষের কাছে, অনেক স্টুডেন্টদের কাছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে যারা ডেনমার্কে পড়তে আসবে, তাদের কাছে ডেনমার্কের ইনকাম সম্পর্কে ভালো কোনো আইডিয়া নেই। তো আমি ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করে ফেলি। তো আমার এই ভিডিওতে আজকে যে সব টপিকে আমি কথা বলবো, সেগুলো আমি আপনাদেরকে এখন পয়েন্ট টু পয়েন্ট একটু বলছি। সেটা হচ্ছে, আপনারা ফুল টাইমার হিসেবে ডেনমার্কে কেমন টাকা ইনকাম করতে পারবেন, এবং পার্ট টাইমার হিসেবে ডেনমার্কে কেমন ইনকাম করা যায়, এবং ট্যাক্স কত, কোন সিটিতে জবের ফ্যাসিলিটিস কেমন, এবং অবশ্যই জব করার জন্য কি ধরনের এক্সপিরিয়েন্স লাগে, এই সকল বিষয়গুলো আজকে আমার এই ভিডিওতে থাকবে। এবং আমি তো অবশ্যই আশা করব আপনারা ভিডিওটি না টেনে ফুল দেখবেন, কারণ এটা আপনাদের জন্য যতটা না জরুরি, মানে নিউ কামারদের জন্য অবশ্যই অবশ্যই এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনাদের কাছে ব্যাপারটা অদ্ভুত লাগতে পারে যে আমি সোয়েটার পরে আছি কেন, কারণ ডেনমার্কে আসলে সামার আসে এবং সামারটা অনেক গরমই থাকে, মাঝে মাঝে সকালবেলা একটু ঠান্ডা লাগে। আর যেহেতু সামার টাইমে আমরা হিটারটা ওপেন করি না, যার কারণে হচ্ছে যে সামার টাইমে সকালবেলা একটু সোয়েটার পরি বাসায়, কারণ ঠান্ডা একটা বাতাস আসে, এবং রাতেও একটু ঠান্ডা লাগে। যারা নাইট শিফটে জব করেন তারাও কিন্তু সোয়েটার অথবা জ্যাকেট ক্যারি করেন নিজেদের সাথে। তো ডেনমার্কে ঠান্ডা বেস কান্ট্রি যেহেতু, উইন্টার কান্ট্রি যেহেতু, তাই সবসময় আসলে উইন্টার ক্লথ সাথে রাখতে হয়। তো যাই হোক, অফ টপিকে অনেক কথা বলে ফেলেছি। এখন আমি আপনাদেরকে বলবো, আমি রিসেন্টলি হচ্ছে যে স্যালারি পেয়েছি এই মাসের, আর আমি কাজ করেছিলাম খুবই কম, 13-14 দিন হয়তো কাজ করেছি এবং 77 ঘন্টা কাজ করেছি। তো আমার স্যালারি কেমন হয়েছে এবং স্যালারি স্লিপ সম্পর্কে আপনাদের ধারণা দিব। বাট প্রথমে আমি বলতে চাই, ডেনমার্কে যারা ফুল টাইমার আছেন, মানে স্পাউস সহ যারা আসবেন, তাদের অবশ্যই স্পাউস, আপনাদের পার্টনার ফুল টাইম জব করবে ডেনমার্কে। সেক্ষেত্রে আপনাদের সবারই এই ধরনের কোয়ারিজ থাকে যে ফুল টাইমার হিসেবে ডেনমার্কে কেমন টাকা ইনকাম করা যায়। সত্যি কথা বলতে, ফুল টাইমারদের অনেক অনেক সুযোগ সুবিধা ফুল টাইমারদের জন্য, কারণ তারা বিভিন্ন ধরনের কাজ করতে পারে। এবং আপনারা এটা জানেন কি না, ফুল টাইমারদের জন্য কিন্তু কোনো টাইম লিমিটেশন থাকে না। একজন ফুল টাইমার চাইলে দিনে 13-14 ঘন্টা জব করতে পারে, যদি সে মানে নিজের, যদি সে মনে করে যে সে করতে পারবে, মানে তার করার অ্যাবিলিটি আছে জব করার। কারণ তাদের আসলে কোনো টাইমিং থাকে না, টাইমের যে ব্যাপারটা সেটা থাকে না, মানে 37 ঘন্টায় ফুল টাইমার হয়, বাট আপনি চাইলে উইকলি এর থেকেও বেশি জব করতে পারেন, কোনো সমস্যা নেই এবং এটা লিগাল। তো আপনি একজন ফুল টাইমার হিসেবে যখন আপনার ডেনমার্কে আসবেন, তখন আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন এবং আপনার স্যালারি পার মান্থ এখানকার বর্তমান সিচুয়েশনে পার মান্থ আপনি 15,000 ডানিশ ক্রোনা থেকে প্রায় 25,000 ডানিশ ক্রোনা ইনকাম করতে পারবেন। তো 15,000 ডানিশ ক্রোনা হচ্ছে, এটা হচ্ছে বেসিক
মানে যে কেউ ইনকাম করতে পারে 15,000 ডানিশ কোনা। তো 15,000 ডানিশ কোনা কত হবে? সেটা হচ্ছে অলমোস্ট 2,00,000 টাকা আপনি একজন ফুল টাইমার হিসেবে ইনকাম করতে পারবেন। এখন আমি যেহেতু আপনাকে বলেছি যে আপনার কোনো টাইম লিমিটেশন নেই, আপনি চাইলে দুইটা জব মেনটেন করতে পারেন। ধরেন আপনি যদি 3 দিন একটা জব করেন এবং আরও 4 দিন যদি আরেকটা জব করেন যেখানে টাইম আরও বেশি, তো সেক্ষেত্রে আপনার কিন্তু এই যে যে 15,000 ড্যানিশ কোনা, সেই ড্যানিশ কোনা থেকে আপনি কিন্তু বাড়াতে পারেন আপনার আপনার ইনকাম, যে অ্যামাউন্টটা সেটা বাড়াতে পারেন। কীভাবে বাড়াতে পারেন সেটা হচ্ছে, যেমন আমার পরিচিত কিছু লোকজনের কথা যদি আমি বলি, তারা হচ্ছে সকালে একটা জব করছে এবং সেটা বিকেল দুপুর পর্যন্ত, 3টা পর্যন্ত এবং 4টা থেকে বা 5টা থেকে বা 6টা থেকে রাতে আরেকটা জব করছে। তো এক্ষেত্রে হচ্ছে কি, সে ওইটা হয়তো পার্ট টাইম বা ধরেন 60 ঘন্টা বা 70 ঘন্টা করছে, আর যেটা ফুল টাইম সেটা ধরেন পার মান্থ হচ্ছে আপনার 130 ঘন্টা বা 135 ঘন্টা বা 40 ঘন্টা করছে। তো এই সব কিছু ক্যালকুলেশন করলে দেখবেন দিন শেষে আপনি আপনার যে ফুল টাইম জব সেখান থেকে আপনি 15,000 বা 20,000 ড্যানিশ কোনা পাচ্ছেন, এবং আপনার যে পার্ট টাইম যে জবটা আছে মানে পাশাপাশি আপনি যে জবটা করছেন সেখান থেকে আপনি আরও কিছু অ্যামাউন্ট আপনার যে ইনকাম সেখানে ইনক্লুড করতে পাচ্ছেন, সেখান থেকে ধরেন আপনি 7,000 ড্যানিশ কোনা পাচ্ছেন। তো সব মিলিয়ে দেখা যাবে আপনার মাস শেষে 3,00,000 3,50,000 টাকা আপনার ইনকাম হচ্ছে। এখন এটা হচ্ছে যে সম্পূর্ণই ডিপেন্ড করে একটা মানুষের উপর যে আমার কতটুকু দরকার, কারণ ফুল টাইমারদের কোনো লিমিটেশন থাকে না, তার দরকার অনুযায়ী মানে তার প্রয়োজন অনুযায়ী সে জবটা করতে পারে। যেমন সে যদি চায় যে আমি না আমি 2,50,000 সন্তুষ্ট, তাহলে সে 2,50,000 ইনকাম করতে পারবে, এবং সে যদি চায় না আমি 2,00,000 সন্তুষ্ট, তাহলে আমি সে 2,00,000 ইনকাম করতে পারবে। এবং কারো যদি এর থেকে বেশি প্রয়োজন হয় সে চাইলে 3,00,000 3,50,000 এবং 4,00,000 পর্যন্ত ইনকাম করতে পারবে, মানে এখানকার যে জবগুলো আছে সেই জবগুলো করে সে মাসে 4,00,000 টাকা ইনকাম করা সম্ভব। এটা একান্তই পার্সন টু পার্সন ভ্যারি করে, মানে যার যতটুকু দরকার, যে জবগুলো এখন অ্যাভেলেবিলিটি আছে করার একজন ফুল টাইমার হিসেবে ডেনমার্কে, মানে ল্যাঙ্গুয়েজ ছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে, এটা আমি টোটালি বললাম ল্যাঙ্গুয়েজ ছাড়া, ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনারা এই অ্যামাউন্টটা ইনকাম করতে পারবেন। তবে বেসিক মানে প্রথম শুরুই 2,00,000 হবে ফুল টাইমার হিসেবে, এবং আপনি চাইলে আপনার এই অ্যামাউন্ট 4,00,000 পর্যন্ত নিতে পারবেন। এটাই হচ্ছে ফুল টাইমারের ইনকাম। আমি ট্যাক্স এবং আমি পার আওয়ার এগুলো পরে বলবো, আমি জাস্ট প্রথম অ্যামাউন্টগুলো বলছি। তারপরে এখন একজন ফুল টাইমারের ইনকাম যদি 4,00,000 টাকা হয়, তাহলে একদম একজন পার্ট টাইমার চাইলে মাসে 2,00,000 টাকা ইনকাম করতে পারবে। তবে হ্যাঁ, এখানে তার যেহেতু লিমিটেশন আছে 20 ঘন্টা পার উইক এবং 80 আওয়ার্স পার মান্থ, সেক্ষেত্রে আমি বলবো, আমি আপনাদেরকে একটা ধারণা দিব আমার স্যালারি স্লিপ দিলে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা পার্ট টাইম হিসেবে কত টাকা ইনকাম করতে পারবেন। এবং এই যাবৎকালে আমি ডেনমার্কে পার্ট টাইম জব করেছি, আমি এখন পর্যন্ত ফুল টাইম জব করিনি, তবে আমার পরিচিত অনেকেই ফুল টাইম জব করছে, তাদের স্যালারি স্লিপ আমি দেখেছি এবং তাদের ইনকাম সম্পর্কে আমার আইডিয়া আছে, তাই আমি বললাম। আমার ইনকাম আমি যখন পার্ট টাইম করছি, এখন পার্ট টাইম করছি, সেক্ষেত্রে আমার ইনকাম হচ্ছে 1-1.5 লাখ টাকা। সেটা হচ্ছে যে আপনার এই 80 ঘন্টার মধ্যেই, এখন আমি যেসব জায়গায় জব করেছি সেখানে আমার যদি পার আওয়ার ধরি, তাহলে আমার আমি এমনও জব করেছি যেখানে আমার পার আওয়ার 170 করেছিল উইদাউট ট্যাক্স। ট্যাক্স কেটে হয়তো আমি আর একটু কম পেয়েছি, মানে 170 করেছিল। আমি এমনও জব করেছি, নাইট শিফটে জব করেছি এবং ড্যানিশ কোম্পানিগুলোতে জব করেছি, 170 ছিল, এবং আমার লাস্টে যে জবটা ছিল সেখানেই মনে হয় আমি সবচেয়ে কম পার আওয়ারে জব করেছি, সেখানে আমি জব করেছি 138 না জানা 134 এরকম, মানে 34-38 ড্যানিশ কোনার মধ্যে করেছি। আমি স্যালারি স্লিপটা একবার চেক আউট করবো আপনাদের সাথে, তখন আমি বুঝতে পারবো আসলে আমার কত পার আওয়ার ধরা হয়েছে। তো এরকমই থাকে স্যালারিটা 130 থেকে, যদি আপনারা হচ্ছে ড্যানিশ কোম্পানিগুলোতে জব করেন তাহলে 130 থেকে
170 এর মধ্যেই করতে পারবেন। এখানকার যে জবগুলো আছে যেগুলো হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি জব এবং ইংলিশ দিয়ে আপনারা করতে পারবেন 130 থেকে 170। এখন এটা ডিপেন্ড করে আপনারা কোথায় জব করছেন, তারা আপনাকে কত পার আওয়ার দিচ্ছে। তো এই যে অ্যামাউন্ট আমি বললাম, এই অ্যামাউন্ট আপনারা যদি জব করেন তাহলে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করা সম্ভব পার্ট টাইমে। আর ট্যাক্স সহ হয়তো আপনারা 10,000 ডানিশকোনা পাবেন এবং ট্যাক্স কেটে সেটা 7,000-7,500 ডানিশকোনা এরকম হতে পারে। আবার আপনার ট্যাক্স সহ হয়তো ট্যাক্স ছাড়া হয়তো আপনারা 14,000 ডানিশকোনা ইনকাম করতে পারেন এবং ট্যাক্স কেটে সেটা 10,000-এ সম্ভব। মানে পার্ট টাইমে আমি এগুলো বলছি, মানে পার্ট টাইমাররা আপনারা ধরে নেবেন আপনারা 1 লাখ থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন ডেনমার্কে। এখন ট্যাক্সের বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি, ট্যাক্স যেটা আপনারা নিয়ে সবসময় চিন্তিত থাকেন, আমি আপনাদেরকে কিছু জিনিস এখন ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা যারা ডেনমার্কে জব করবেন তারা ট্যাক্স আপনারা স্ক্যাটার ফোন দিবেন এবং স্ক্যাটার ফোন দিয়ে আপনাদের ট্যাক্সটা চালু করে নেবেন। আপনারা বলবেন যে আমি একটা জব পেয়েছি এবং কোম্পানি নেম এবং হচ্ছে যে আপনার ডিটেলসটা দিবেন, তখন স্ক্যাট আপনার ট্যাক্সটা ট্যাক্সের যে প্রতি মাসে ট্যাক্স কাটার যে সিস্টেমটা সেটা চালু হয়ে যাবে। এটা হচ্ছে যখন জব শুরু করবেন তখন আপনার স্ক্যাটে ফোন দিতে হবে এবং স্ক্যাটে ফোন দিয়ে আপনার সিপিআর কার্ডে যে নাম্বারটা সেটা বললে ওরা আপনার ট্যাক্স চালু করে দিবে এবং আপনি যে জবই করেন না কেন আপনার সেই জব থেকে আপনার ট্যাক্স কেটে নেবে। এখন ট্যাক্সটা হচ্ছে ডেনমার্কে 6%। আপনি যদি 100 টাকা স্যালারি পান তাহলে আপনার 36 টাকা স্যালারি এই সরকার ডেনিশ সরকার আপনার অ্যাকাউন্ট থেকে মানে আপনার স্যালারি থেকে ইনকাম ট্যাক্সটা কেটে নেবে। এখন আপনি বুঝতেই পারছেন যদি আপনি একটা জায়গায় জব করেন তাহলে প্রতি মাসে আপনার স্যালারি যদি 10,000 ডানিশকোনা হয় সেক্ষেত্রে আপনার 3,600 ডানিশকোনা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে, কারণ আপনার মানে স্যালারি থেকেই কেটে নেওয়া হবে আপনার অ্যাকাউন্টে ট্যাক্স, মানে একদম ফ্ল্যাট আপনার স্যালারিটাই আসবে, সেখান থেকে আপনার আর ট্যাক্স দেওয়া লাগবে না। আপনার কোম্পানি আপনার ট্যাক্স কেটে আপনাকে স্যালারি দিবে এবং আপনার স্যালারিটা ফ্ল্যাট ঢুকবে। ধরেন আপনার স্যালারি যদি হয় 10,000 ডানিশকোনা পার্ট টাইম জব করে, সেক্ষেত্রে আপনার 3,600 ডানিশকোনা কেটেই আপনার স্যালারিটা হচ্ছে 7,400 ডানিশকোনা আসবে এরকম। তো আপনার স্যালারি যদি 20,000 ডানিশকোনা হয় সেক্ষেত্রে আপনার 7,200 টাকা কেটে আপনার স্যালারিটা আপনার অ্যাকাউন্টে আসবে। এরকম করেই হচ্ছে ব্যাপারগুলো। তো আপনারা এটা হিসাব করে নেবেন, 36% ট্যাক্স সরকারকে দিতে হয়। আর মোমোস যেটা, সেটা হচ্ছে আপনি যে কোনো প্রোডাক্ট কিনলে আপনার প্রোডাক্টের সাথে মোমোস থাকবে, সেটা হোক আপনার যে কোনো জিনিস, ডেনমার্কে আপনি যাই কিনবেন আপনার হচ্ছে মোমোস দিতে হবে। তো এইগুলো মিলে আরও কিছু টাকা খরচ হয়ে যায়। বাট আমি যত জায়গায় জব করেছি আমার 36% ট্যাক্স কেটেছে। আমি আপনাদেরকে এখন দেখি হচ্ছে আমার লাস্ট মাসের স্যালারি স্লিপ। তো আপনারা 3 নম্বর রোতে দেখতে পাচ্ছেন আমি কাজ করেছি 77.25 ঘন্টা। 77.25 ঘন্টায় আমার স্যালারি হয়েছে 10,372.34 ডানিশকোনা। তো এটা হচ্ছে আমার ফ্ল্যাট ইনকাম। ট্যাক্স কেটে আমি স্যালারি পেয়েছি 7,372.34 ডানিশকোনা। তো এটা হচ্ছে আমার পার্ট টাইম জবের স্যালারি। আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি এখন পর্যন্ত পার্ট টাইম জব করেছিলাম, বাট এই মাস থেকে আমি ফুল টাইম জব করব। তো আমার ফুল টাইম জবের স্যালারি যদি কখনো সুযোগ হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো ফুল টাইমের যেহেতু কোনো লিমিটেশন নেই, তাই সেক্ষেত্রে ফুল টাইমার জব আর মানে ফুল টাইমাররা চাইলে অনেক টাকা ইনকাম করতে পারে। বাট পার্ট টাইমারদের যেহেতু একটা লিমিটেশন থাকে, স্টুডেন্ট পার্ট টাইমারদের। বাট আপনি যদি স্পাউস পার্ট টাইমার হন, মানে স্পাউস আপনি অন্য কাজের পাশাপাশি যদি আরেকটা কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার কোনো লিমিটেশন নেই। আমি এখন ফুল টাইমার আছি ডেনমার্কে, তো আমি চাইলে আমি আরও বেশি কাজ করতে পারি, এই হচ্ছে ব্যাপারটা। এখন আমি ট্যাক্সের ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করলাম যে কত টাকা আপনারা স্ক্যাট ছাড়া মানে আপনারা ট্যাক্স ছাড়া ইনকাম করতে পারবেন এবং ট্যাক্স সহ আপনাদের কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে, এই বিষয়টা আপনারা ক্লিয়ার আশা করি এই ভিডিওর মাধ্যমে। এখন যেটা হচ্ছে
অনেকে আমাকে জিজ্ঞেস করেন পার্ট টাইম জবের ক্ষেত্রে কী ধরনের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কী ধরনের কোয়ালিফিকেশান নিয়ে আসলে ডেনমার্কে পার্ট টাইম জব করা যাবে। তো ডেনমার্কের পার্ট টাইম জবগুলো আসলে স্টুডেন্ট ফ্রেন্ডলি, যে কেউই এসে করতে পারবে, সেটা ড্যানিশ ভাষা জানুক বা না জানুক, অনেকেই পার্ট টাইম অনেক ধরনের জব করে থাকে। তো আমি অনেকগুলো ভিডিওতে পার্ট টাইম জবের ক্যাটাগরি মেনশন করেছি, তো এই ভিডিওতে আর নতুন করে মেনশন করলাম না। তো যেই ভিডিও মানে যেই পার্ট টাইম জবগুলো ডেনমার্কে অ্যাভেলেবেল আছে সেগুলো হচ্ছে আপনার কোপেনহেগেন সিটিতে সবচেয়ে বেশি পার্ট টাইম জব সিক করতে পারবেন, আর কোপেনহেগেনের বাইরে অলবর্গ, অহুস, ওডেন্স এবং হচ্ছে এসবিআইতে পার্ট টাইম জব আছে। বাট আশেপাশে যে সিটিগুলো আছে সেখানেও পার্ট টাইম জব আছে, এবং কোপেনহেগেনের একদম পাশে যেই সব এরিয়াগুলো আছে যেমন আলবাসলুন, ট্রাস্টপ, হুই ট্রাস্টপ, সেখানেও আপনার বিভিন্ন ওয়্যারহাউসের জব পেয়ে যাবেন। সেখানে যেহেতু বিভিন্ন বড় বড় ওয়্যারহাউসগুলো আছে, সেখানে আপনারা যারা থাকবেন তারা অবশ্যই সেখান থেকে জব চাইলেই পিক করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সবচেয়ে বেশি কোপেনহেগেনেই জব পাবেন, তারপরে অলবর্গ আছে, অহুসাস, এইচবি আছে, এই সিটিগুলোতে পার্ট টাইম জব আছে, ওডেন্সও আছে। তো এই তো এই বিষয়গুলো। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কী ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে আসলে আপনারা পার্ট টাইম জব করতে পারবেন। আমার মতে ইউরোপ সহ অন্যান্য কান্ট্রিগুলোতে স্টুডেন্ট যারা আছে তাদের কোনো ধরনের কোয়ালিফিকেশানের দরকার নেই এই ধরনের জব করার জন্য, কারণ বাংলাদেশে আপনি যদি সেফের কোর্স করেও আসেন, এখানে আসার পরে আপনাকে তারা তিন চার দিন আপনাকে বিষয়গুলো জানাবে, দেন আর শুরুর থেকে আপনি যদি ওখান থেকে সেফের ডিগ্রি নিয়েও আসেন, এখানে চাইলে এসে আপনি সেফের কাজ করতে পারবেন না যদি আপনার এখান থেকে কোনো ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার না হয়। এটাই হচ্ছে এখানকার সিস্টেম আমি যতটুকু জানি, যদি ভুল না করে থাকি, কারণ আপনি বাংলাদেশ থেকে যদি সেফের কোর্স করে আসেন, এখানে আসলে সেই কোর্সটা আপনার কোনো ভ্যালু রাখবে না। তো কোনো ধরনের জব এক্সপিরিয়েন্সের দরকার নেই, চলে আসবেন, এবং কোনো আশঙ্কা, ভয়, কোনো কিছু মনের মধ্যে রাখার দরকার নেই, চলে আসবেন। আসার পরে এখানে আপনি জব সার্চ করবেন, এবং জব পাওয়ার পরে তারা আপনাকে তিন দিন ট্রেনিং করাবে, সেটা যে কোনো ধরনের জব হোক, সেটা ক্লিনিং সেক্টর হোক, ওয়্যারহাউস সেক্টর হোক, অথবা আপনার হচ্ছে ডিশওয়াশিং সেক্টর হোক, যে কোনো ধরনের জবই হোক বা কিচেন অ্যাসিস্ট্যান্টের জব হোক, আপনি আসার পরে জব যদি পান তাহলে জব পাওয়ার পর ওখানে আপনার জব ট্রেনিং হবে, তিন দিন আপনাকে পেইড ট্রেনিং দেওয়া হবে, তিন দিন পরে আপনি যে নিজের কাজটা নিজে করা স্টার্ট করবেন। তার মানে এই নয় যে তিন দিন পরে যদি আপনি কোনো মানে কনফিউশন থাকে আপনি জিজ্ঞেস করতে পারবেন না, আপনার যারা কলিগ আছেন এবং আপনার যারা শেফ মানে বস আছেন তাদের কাছে, জানি সে বসদেরকে শেফ বলা হয়, শেফের কাছে আপনি জিজ্ঞেস করতে পারবেন যে আমি এই জিনিসটা ভুলে গেছি বা তুমি দেখিয়েছিলে আমি ভুলে গেছি, আমাকে এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করে দাও। ওরা সব কিছু ধরে ধরে আপনাকে শেখাবে এবং সেই অনুযায়ী আপনি এখানে জব করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো জব, সেটা আপনার ক্লিনিং সেক্টর হলেও আপনাকে তারা আপনার কাজ বুঝিয়ে দিবে তিন দিন, যদি আপনি ফুল টাইমার হন, এবং পার্ট টাইমার হলেও যদি একটা জায়গায় আপনি সব সময়কার জন্য কাজ করেন, কিন্তু আপনি যদি উইকারে কাজ করেন সেখানেও আপনাকে জব তারা বুঝিয়ে দিবে, তারপরে থেকে আপনি জব করবেন। তো বিকারের জবগুলো হয় কি একদিন ইভেন্ট থাকে, তো ওরা আপনাকে হয়তো 5 মিনিট 10 মিনিট কাজটা বুঝিয়ে দিল যে এই এরিয়াটা তোমার এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে বা এটা এটা করতে হবে, এগুলো আপনাকে সব জায়গায় শিখিয়ে দেওয়া হবে। তো জব নিয়ে বা জবের এক্সপিরিয়েন্স নিয়ে কোনো ধরনের কোনো ভয় বা আশঙ্কা রাখা ডেনমার্কের ক্ষেত্রে আমি বলবো দরকার নেই। অন্য কোনো কান্ট্রি তারা অ্যাকসেপ্ট করে কি না ইউরোপের মধ্যে আমার জানা মতে খুব কম, বাট হ্যাঁ এক্সপিরিয়েন্সের তো একটা ব্যাপার থাকে, আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে আপনি এখানে সেই কাজটা সুন্দরভাবে করতে পারবেন। তবে এটা শুধুমাত্র আপনার সেলফ এক্সপিরিয়েন্স হিসেবেই কাজে দিবে, এখানে মানে ডেনমার্কে কোনো ধরনের এক্সপিরিয়েন্স আপনার লাইফে কোনো ম্যাটার করবে না, কারণ যারা এক্সপিরিয়েন্স ছাড়া এসেছে এখানে তারাও অনেক ভালো জব করছে, অনেক ভালো টাকা ইনকাম করছে, আর যারা এক্সপিরিয়েন্স নিয়ে এসেছে তারাও ভালো টাকা ইনকাম করছে, তারাও মানে কাজ করতে পারছে।
তো এই ব্যাপারগুলো আপনাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের আমি ইনকাম সম্পর্কে ধারণা দিয়েছি, তারপরে দিয়েছি ফুল টাইম এবং পার্ট টাইমারের ইনকাম সম্পর্কে এবং পার আওয়ার কত পে করা হয়, ট্যাক্স কেটে আপনার স্যালারি কত পাবেন এবং কোনো ধরনের এক্সপিরিয়েন্স লাগে কিনা, তারপরে হচ্ছে কোন সিটিতে জবের ফ্যাসিলিটিসটা ভালো পাবেন এবং হচ্ছে আপনারা কিভাবে ট্যাক্সের বিষয়টা ক্যালকুলেশন করবেন। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সব কিছু ক্লিয়ার হয়ে গেছেন, আমি একটু সামারাইজ করলাম। এবং এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আমার কমেন্ট বক্স তো আপনাদের জন্য সবসময় খোলা আছে, আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবগুলো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের দিনটি সবার অনেক ভালো কাটুক। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।